30 জুলাই প্রকাশ পাব এনআরসির দ্বিতীয়খন খসড়া। কেন্দ্রীয় গৃহমন্ত্রীর উপস্থিতিত উচ্চস্তরীয় বৈঠক মুখ্যমন্ত্রী সোণোৱাল। নতুন দিল্লীত প্রায় দুঘণ্টা ধরে এনআরসির চূড়ান্ত খসড়া প্রকাশ হওয়া বিষয়টুক লৈ এক গুরুত্বপূর্ণ বৈঠকত মিলিত হল কেন্দ্রীয় গৃহমন্ত্রী রাজনাথ সিং। বৈঠকের অন্তত মুখ্যমন্ত্রী সোণোৱালের ঘোষণা, এনআরসির খসড়াত নাম নোসুমালে পুনের আবেদনের ব্যবস্থা আছে। এনআরসি যেহেতুকে আপনাদের জানে এই প্রকাশ পাব 30 জুলাই তারিখে, এই ড্রাফ্টে গতি ইয়াত কারবার নাম না থাকলে কোনো চিন্তিত হব না লাগে। আকো ক্লেমস এন্ড অবজেকশনের বাবে সুবিধা লাভ করে পারিব, আর সেইভাবে কোনো ব্যক্তি ইয়াত শঙ্কিত হব না লাগে, চিন্তিত হব না লাগে। গতি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারে তেখেতসকলে ক্লেমস এন্ড অবজেকশনের বাবে যথেষ্ট সময় পাব, যিসকলের নাম না থাকিব তেখেতসকলে আগন্তুক দিনত এই প্রক্রিয়াটির সামিল হবার বাবে যেনে ধরনের তেখেতসকলক সা সুবিধার প্রয়োজন সেইখিনি সরকার তরফের পর আগবড়া হব। আনকি মুখ্যমন্ত্রী সোণোৱালে এনআরসিক লৈ কোনো সাম্প্রদায়িক মন্তব্য নকৰিবলৈও আহ্বান জানায়। এই বিষয়টুক লৈ যাতে কোনোৱে সাম্প্রদায়িক মন্তব্য নিদিয়ে, কোনো ধরনের উচতনিমূলক বক্তব্য নিদিয়ে, আর গোটেই অসমতে যেহেতুকে প্রথম পর্যায়ে এনআরসি পার্ট ড্রাফ্ট রুল যেটা প্রকাশ পাইছিল তেতিয়াও অসমৰ বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামৰ ৰাইজে সকলোৱে আন্তরিকতা সহযোগিতা করার বাবে সেইটো শান্তিপূর্ণভাবে সম্ভব হয়েছিল। আর এতিয়াও মই অসমৰ ৰাইজক আহ্বান জনাও যে এই ক্ষেত্রত সকলে যাতে আন্তরিকতায় গোটেই বিষয়টির সামিল হয় আর ইয়াত কোনো চিন্তিত হব না লাগে। মোৰ দৃঢ় বিশ্বাস অসমৰ ৰাইজৰ সহযোগত আমার গোটেই পরিস্থিতিটোর শান্তিপূর্ণভাবে রখার ক্ষেত্রত সকলে আন্তরিকতার সহযোগিতা আগবাব। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনাক আমি আন্তরিকতার শ্রদ্ধা জানাই গোটেই বিষয়টির জড়িত হয়েছি। ইপিনে এনআরসির প্রথমখন খসড়ার পিছত রাজ্যবাসীয় যেদরে শান্তি সম্প্রীতি বজায় রাখিছিল একই শান্তি সম্প্রীতিরও আহ্বান মুখ্যমন্ত্রীগীর। এই বৈঠকের পিছত টুইটারত রাজ্যবাসীক অভয়বাণী কেন্দ্রীয় গৃহমন্ত্রী রাজনাথ সিংর। একদিন 6-7টাক টুইট করে কেন্দ্রীয় গৃহমন্ত্রী রাজনাথ সিংয়ে কৈছে 30 জুলাই প্রকাশ পাব খসড়াহে। খসড়ার পিছতো ওজর আপত্তি দাখিল করার সম্পূর্ণ সুব্যবস্থা আছে। আনপিনে সকলো ওজর আপত্তি ভালদরে পর্যবেক্ষণ আর পরীক্ষা করার অন্ততহে চূড়ান্ত এনআরসি প্রকাশ পাব, সেই কথাও দোহারিছে কেন্দ্রীয় গৃহমন্ত্রী রাজনাথ সিংয়ে টুইটারত। আনপিনে টুইটারতে শান্তি শৃঙ্খলা বজায় রখা সন্দর্ভত কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলো মন্তব্য প্রকাশ করেছে। উল্লেখযোগ্য যে কেন্দ্রীয় গৃহমন্ত্রীর অধ্যক্ষতাত অনুষ্ঠিত এই বৈঠকত কেন্দ্রীয় গৃহরাজ্যমন্ত্রী কিরেণ রিজিজু, মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, মুখ্য সচিব টি ওয়াই দাস, ডিজিপি কুল শইকীয়া, স্পেশিয়াল ডিজিপি পল্লব ভট্টাচার্যর উপরও প্রধান সচিব এল এস সাংসনও উপস্থিত আছিল। ক্যামেরা পার্সন সুরমন সিংর সৈতে নতুন দিল্লির সৈফুদ্দিন আহমেদ, DY 365।